ইউসুফ আলাইহিসসালাম যখন ছোট বাবু, ওনার আরো দশ ভাই ছিল, বড় ভাই আরো দশজন ছিল, এরা অন্য মায়ের পেটে। ওই মা ইন্তেকালের পরে ইউসুফ আলাইহিসসালামের মাকে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বিয়ে করেছে। ওই ভাইদের চেয়ে ইউসুফকে বেশি আদর করতেন, তার অন্যতম কারণ ছিল শুধু সৌন্দর্য তা নয়, অন্যতম কারণ ছিল ওদের একটাও নবী হওয়ার যোগ্যতা রাখে না, ইউসুফের ভিতরে নবী হওয়ার আলামত আর লক্ষণগুলো একদম পরিস্ফুট, বোঝা যায় ভবিষ্যতে কি হবে সে। ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইয়াকুব, ইসহাক আলাইহিসসালাম, আল্লাহ তাকে নবী বানাইলেন। ইসহাক আলাইহিসসালামের ছেলে ইয়াকুব, আল্লাহ ওনাকেও নবী বানাইলেন। নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। ইয়াকুব আলাইহিসসালামেরও মনের আশা, আমার একটা ছেলেও নবী হোক, ঠিক কি ঠিক না? নবুয়ত চাইলেই পাওয়া যায় না, কে চাইলে হয়। এখন উনি দেখেন আমার দশটা যে আছে, এই দশটার ভিতরে নবী হওয়ার সালাহিয়ত নাই, গুনাখাতা করে। ইউসুফের ভিতরে যে সারল্য এবং বুদ্ধিমত্তা, সব রকমের পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকার যে গুণাবলীগুলো আছে, নবী হওয়ার সমস্ত গুণাবলীগুলো ইউসুফের মধ্যে আছে, এজন্য ইউসুফকে বেশি ভালোবাসেন, বুঝে আসছেন? এখন ভাইরা হিংসা করে ইউসুফকে নিয়ে কুয়ায় ফেলে দিল। কোথায় ফেলে দিল? আমি খুব সংক্ষেপে বলতেছি, কুয়াটা কোথায়? ইয়াকুব আলাইহিসসালাম যে এলাকায় বসবাস করেন, যে গ্রাম, এই গ্রামের নাম কেনান। কি নাম? এই কেনানের পাশে একটা জঙ্গল, সেই জঙ্গলের ওই পাশে ঢাকা নোয়াখালী হাইওয়ে, চিনি জঙ্গলের ওই পাশে, জঙ্গলের ভিতরে কুয়া, আর কুয়ার ওই পাশ দিয়েই একটা বড় হাইওয়ে গেছে, মিশরের হাইওয়ে। কিসের হাইওয়ে? মিশর যাওয়ার হাইওয়ে। ভাইরা বাপার কাছ থেকে বুঝায় শোনায় নিয়ে ইউসুফকে কুয়ায় ফেলে দিলেন। বাপের সামনে থেকে ইউসুফ দূর হয়ে গেলেই আব্বা আমাদেরকে বেশি ভালোবাসবে। আহ, ছোট্ট ইউসুফ কুয়ার ভিতরে তিন দিন কাটাইলেন, কয়দিন সবর করেন, ধৈর্য ধরেন, কাউকে কিছু বলেন না। কারে কয়, কাকে বলে? তিন দিন পরে একটা কাফেলা আসলো, সেই কাফেলা মিশর যাবে, পানি নেওয়ার জন্য একজনকে পাঠালো। আরসালু ওয়ারিদাহুম ফাদালা দালওয়া, তারা তাদের পানি আনার লোকটাকে পাঠাইল। তারা এসে, ওই ব্যক্তি এসে এখানে বালতি ফেললো, কুয়া থেকে কি উঠাবে? পানির বদলে হযরত ইউসুফ উঠে আসছে। এত সুন্দর বালক হঠাৎ দেখার পরে, এত সুন্দর বালককে দেখে লোকটার কি অবস্থা বলেন তো দেখি। কোরআনে রাব্বুল আলামিন তার ওই অবস্থাটা কি করেছেন উল্লেখ করে দিয়েছেন, ইয়া বুশরা, ইয়া বুশরা, ওয়াও। হুজুর এই তর্জমা কই থেকে করলেন? তর্জমা ভাবের হয়, লফজের হয় না, লফজের মানা হয়, আর তর্জমা কিসের হয়? ভাবের হয়, মনের ভাব এক এক ভাষায় এক এক ভাবে কি হয়, প্রকাশ করা হয়, এরকম আর কি। ইংরেজিতে করলে ওয়াও, ইয়া বুশরা, হাই সুসংবাদ, হাই। এটা আরবরা এই ওয়াও এর জায়গাটাই এইভাবে বলে, বুঝছেন নাকি? কইছি তো এটাই, হাদা গোলাম, আরে এত সুন্দর একটা বাচ্চা, দেখে যাও দেখে যাও। সব এসে দেখে হা করে তাকায় দিচ্ছে, আল্লাহ এত সুন্দর বাচ্চা কুয়ার ভিতরে কে? ওদিকে ভাইরা কিন্তু পালাক্রমে পাহারা দেয়, ইউসুফ যদি উদ্ধার পেয়ে কোনো মতে বাড়ি চলে যায় তাহলে আবার ধরা পড়বে না। যেমনি বাচ্চাকে উঠিয়েছে, হা হা করে তারা চলে এসছে, এসে বলে এটা আমাদের গোলাম, খালি চুরি করে আর এটা ওটা খেয়ে ফেলে, বাড়ি থেকে খালি পালিয়ে যায়, কাজে ফাঁকি দেয়, এই জন্যে ওই যে মুরগি যোদ্ধা যেগুলো, এগুলো দেখবেন টেলিভিশনে এমনিই কথা বলে, কাজে ফাঁকি দিয়ে খালি পালিয়ে যায়, এ অর্ধশিক্ষিত, এরা কিছু জানি টানি না, এ দেশের জন্য এরা ক্ষতিকর, এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে, দেশটা কি তোর বাবার রে, তুই তো মুরগি ব্যবসা করছস, সালান দিয়ে খাওয়ায় খাওয়ায় পাকিস্তানি গুলার ফেট মোটা তাজা করছস, আর মুরগি খেয়াল করে বলিস। এরা মনে করে আমরা মোল্লা মৌলবীরা, এদেশে যারা দাঁড়ি টুপিওয়ালারা আছে, দিনদার পরহেজগার আছে, তারা সব মনে হয় এদেশে ভাড়াটিয়ে হেরাইল মালিক, বড় বড় কথা কয়, ভার্সিটির ভিতরে বইয়ে কয়, বাইরে আয়,
ওই শাহবাগটা পার হয়ে বাইরে আয় আধা কিলোমিটার আয়া কহ। নোয়াখালি আউন লাগতো না, নোয়াখালীর রিক্সাওয়ালা হেনও আছে, একদম হিঁড়ি কি করে লাগবে বড় বড় কথা কয়ে হেনে বইবে। আল্লাহ বলেছেন ঠিক, কিন্তু ওটা এখন ব্যাক ডেটেড, ওটা এখন চলবে না। আরে আসে না নাই ওই একই টাইপের কথা বলে, খালি পালিয়ে যায় আর লুকিয়ে লুকিয়ে চুরি করে খেয়ে ফেলে, কাজ ফাঁকি দেয়। এজন্যে আমার আব্বাজান ওকে পাঠিয়ে বলেছে কুয়ায় ফেলে দাও, কেউ নিয়ে চলে যাক, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভাবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম কইতে পারতেন কিনা মিশা কথা কয়, আরে এদের আব্বা আর আমার আব্বা একই। বিশ্ববিখ্যাত হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাতি হলেন আমার আব্বা ইয়াকুব। ইব্রাহিমকে কে চিনে না, গোটা পৃথিবী চিনে। সেই ইব্রাহিমের নাতি বিশিষ্ট নবী হযরত ইয়াকুব আমার আব্বা এই গ্রামের মধ্যেই পাশে আছে, আমাকে হিংসা করে এখানে ফেলে দিয়েছে, আমাকে দয়া করে ধরে ওখানে নিয়ে যান, আব্বার কাছে নিয়ে যান, আব্বা আমাকে কি করবে, আপনাদেরকেও পুরস্কার দিবে, বলতে পারতেন কি না? সবর করছে, কি করছে? আমি আয়াতের জন্য পড়ছি, এই যে আমরা দেরি করি আইসি আর নেগো ফেরেশানি লাগে গেছে, কি রে খামা খাং করে বসাই রাখে দিছে, কম সময় আইব করছি আর আইগে না। সবর করলে কি ফায়দা সেটা কইতেছি। হযরত ইউসুফ আলাইহিসসালাম সবর করলেন, ধৈর্য ধরলেন, কি করলেন? সবর করলেন, ধৈর্য ধরলেন। আহ, কিচ্ছু বললেন না, একটা কথা বললেন না যে এরা মিথ্যা কথা বলছে। কেন? কার বিরুদ্ধে বলবো? যদি কিছু বলি আমার ভাইয়ের বিরুদ্ধেই বলা হবে, এরা তো আমার ভাই, আমার ভাইরা আমার সাথে নাদানি করেছে, মূর্খের মতো আচরণ করেছে, তাই বলে আমি তো তাদেরকে অপমানিত বেইজ্জত করতে পারি না। নবীর আখলাক সিলমান কতাক, নবীজি শিখায় যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক কেটে দিয়েছে, তোমার চেহারা দেখতে চায় না, তুমি তার সাথে গিয়ে তার বাড়িতে মিষ্টি নিয়ে যাও, তাকে গিয়ে তার সাথে সম্পর্ক গড়ো। ওয়াফু আম্মান যালামাক, তোমার উপরে অবিচার করেছে, অত্যাচার করেছে, তুমি মাফ করে দাও, কি করে দাও? ওয়াহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে, মন্দ ব্যবহার করেছে, তার সাথে তুমি ভালো আচরণ করো। তোমার রাস্তায় কাঁটা দিয়েছে, তুমি ফুল দাও, তোমাকে বিষ দিয়েছে, তুমি মধু দাও, তোমাকে গালি দিয়েছে, তুমি হাসি দাও, এই আচরণ করো। যদি করতে পারো খাঁটি মুসলমান হয়ে যাবা, বেশি সময় লাগবে না, তোমার চোখের শত্রু চোখের কাঁটা, তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। হযরত ইউসুফ আলাইহিসসালামের আখলাক দেখেন, এখনো ছোট্ট বাচ্চা, এখনো বড় হয় নাই, নবী হয় নাই, ঠিক কিনা? ছোটবেলা থেকে নবুয়তের আলামতগুলো পরিস্ফুট, ভাইরা মেরে পিটে অন্যায় করে অবিচার করে কুয়ার মধ্যে ফেলে দিল, কত বড় নির্যাতন। কিন্তু যেহেতু উল্টো বলতে গেলে ভাইয়ের বিরুদ্ধে বলতে হবে, ভাইয়ের বদনাম করব অন্য লোকের কাছে, এটা সহ্য হয় না, ভাইরা অন্যায় করেছে, নাদানি করেছে, আমি তো নাদানি করতে পারি না। বালায়ে সরস জহুশ মন্দি মিতাফ সিতারায়ে বুলন্দি, আপনাদের নোয়াখালীতে বলে জিয়া হয় 9 বছর হয়, জিয়া হয় না 90 বছর হয় না, কয়নি কয় না, যে হয় ওটা হবে না, ওটা কি হবে না? এখন আল্লাহ তাআলা বলেন এই ইউসুফকে নিজের ভাইরা তাকে গোলাম বলে দাস বলে ওদের কাছে সামান্য অল্প কিছু টাকা দিয়ে বিক্রি করে দেবে, নিজের ভাইকে বেচে দিস। দিন যদি না থাকে, ইমান যদি না থাকে, যদি নাকি আমলের উপরে চলা না হয়, আর যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে নিজের ভাইকে বিক্রি করে দেবে। এজন্যে হযরত ইউসুফ আলাইহিসসালাম কে তারা বিক্রি করে দিল, আর ওরা নিয়ে কোথায় চলে গেল? আসতে বলেন
কোথায়? এখন যেমন সোনার মার্কেট আছে, কাপড়ের মার্কেট আছে, মাছের বাজার আছে, সবজির বাজার আছে, আলাদা আলাদা, ঠিক ঠিক না? এগুলা কিনা যায়, বেচা যায়। ওই জমানায় যেহেতু মানুষের ক্রয় বিক্রয় হতো, দাস দাসী বিক্রি হতো, ওইটারও বাজার ছিল। সেই বাজারে নিয়ে তারা উঠাইছে। কোথায় উঠাইছে? হ্যাঁ, কোথায় উঠাইছে? মিশরের দাস দাসীর মার্কেটে নিয়ে উঠাইছে। উঠায় সুন্দর করে রেখে এরাই কয়েকদিনে বুঝে ফেলছে, এই রকম গোলাম পৃথিবীতে পাওয়া যাবে না, এটার দর অনেক হাঁকতে হবে। একটা গোলাম 100 দিরহামে পাওয়া যেত, কত? 100 দিরহাম, 200 দিরহাম, মানে 100 তোলা রূপা, 200 তোলা রূপা দিয়ে পাওয়া যায়। ইউসুফের দাম হাঁকছে কি? ইউসুফের দাম হাঁকছে তারা। ইউসুফের ওজন পরিমাণ সোনা দেওয়া লাগবে। এই গোলামের যা ওজন হবে সেই সম পরিমাণ কি দিতে হবে? স্বর্ণ দিলে বিক্রি করা হবে। সমস্ত এলাকার লোকজন এখন লাইন ধরে দেখতেছে, এই গোলাম কি রে এত দাম চাইছে? কিনার লেগে আয় না, কিন লেগে সাওয়াল লাই আইয়ে দেখেন না, কোরবানির হাটে যদি উঠে গরু একটা কত, 15 লাখ টাকা, তো 15 লাখ টাকার গরু এটা কেনার জন্য যায় না, কিন লেগে যায়? কি এটা একটু দেখি আই, চাই আই, কেন দেখার জন্য যায়? এত দাম, এটি কি দেহে আসি, এক গোলামের এত দাম, এটি কি কয়? তার ওজন সম পরিমাণ সোনা দেওয়া লাগবে। সবাই আসে, দেহে যায়। আজিজ মিসির যিনি প্রধানমন্ত্রী ছিলেন মিশরের, তারও মনে হলো কি ব্যাপার, কি এমন গোলাম একটু দেহে আসি, মানুষের কত পাগলামি। আজিজ মিসির এসে দেখার সাথে সাথে ফয়সালা করে ফেললেন, দাম বড় কম চাওয়া হয়েছে। কি চাওয়া হয়েছে? এরা নাদান, দাম কম চাইছে, গোটা পৃথিবী দিলেও এর দাম দেওয়া যাবে না। কাদের জার জার গর বেদানাদ ইয়া বেদানাদ জওহারি, কাদের গুল বুল বুল বেদানাদ ইয়া বেদানাদ সাফারি। স্বর্ণ আর রূপার হীরা জহরতের কোনটার কি দাম, এটা জহুরি বুঝে, ঠিক কি না? জহুরি বুঝে কোন রত্নটার কি দাম, অন্য এটা পরিপূর্ণ বুঝতে পারে না। যেহেতু আজিজ মিশর মানুষ চিনে অভ্যস্ত, দেখার সাথে সাথে বুঝে ফেলছেন এর দাম বড় কম চাওয়া হয়েছে। সাথে সাথে উনি আদেশ করলেন, আর দেরি করলেন না, যদি অন্য কেউ নিয়ে যায়, সাথে সাথে আদেশ করলেন, যাও ওজন করো। ওজন করার পরিমাণ যেই পরিমাণ হলো, উনি বললেন এই পরিমাণ না, বরং ডবল দিয়ে দিচ্ছি, যাও। কি দিয়ে দিচ্ছি? ডবল দিলাম। ডবল ওজন পরিমাণ দিয়ে ইউসুফকে নিয়ে নিছে। নিয়ে তারপরে বলে, তোরা বড় আহাম্মক রে, বড় কম দাম চাইছিস তোরা। ইউসুফকে এনে উনি প্রাসাদে জায়গা দিলেন, দাস দাসীদের যে ডরমিটরি ওখানে রাখলেন না, কোথায় রাখছেন? প্রাসাদে নিয়ে আসছেন। এর এসে বলছেন, তোমাকে দাস হিসেবে কিনে এনেছি, ঠিক, তুমি দাস না, তুমি আমার ছেলে, যাও, তুমি আমার বাচ্চার মতো থাকবা এখানে, এটা আমার গর্ব যে তুমি আমার ছেলে। ইউসুফ কি বলবে এখন দেখেন। যদি ইউসুফ আলাইহিসসালাম ওই কুয়া থেকে বের হওয়ার সময় সবর না করতেন, যদি কথা বলে ফেলতেন, হ্যাঁ এরকম এরকম আমার আব্বা এনে আছে, আপনারা খোঁজ নেন, যদি বলে ফেলতেন, সবর যদি না করতেন, তাহলে গ্রামের ছেলে আবার গ্রামেই চলে যেতেন। সবর করার কারণে রব্বুল আলামিন দুনিয়াতে যে বদলা দিলেন, সেটা হলো গ্রাম থেকে এনে মিশরের রাজপ্রাসাদে জায়গা দিয়ে দিলেন। সবর করলে দুনিয়াতেই আল্লাহ তাআলা দান করেন, আখেরাতে তো আসি। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরে এরা সিস্টেম করে জেলখানায় পাঠিয়ে দিছে, কোনো এক ঘটনায় মিথ্যা মামলা দিয়ে। কি মামলা দিয়ে? হযরত ইউসুফ সবর করছেন, মিথ্যা মামলা নিয়ে জেলে গেছেন। আল্লাহ তাআলা এমন সিস্টেম করলেন, জেলখানা থেকে পরিপূর্ণ নির্দোষ হয়ে মুক্তি পেয়ে উনি মিশরের বাদশার উপদেষ্টা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? জেলখানায় যদি ইউসুফ না যেতেন, ওই প্রধানমন্ত্রীর প্রাসাদেই থাকতেন, বাদশার উপদেষ্টা হইতে পারতেন না।